ছয়জনের কাছে সে টাকা পয়সা নিচ্ছে না, সাতজন পাঁচজন আমি 20 জনের ধরে আমার প্রার্থী তো এখানে বেশি হবে, আমার 30 জন হবে, আমি 30 জনের কাছে টাকা নেই, 30 জনের কাছে আমার 3 জনের এমনি চাকরি হওয়ারই কথা না। সুতরাং ওর কিন্তু দাম বাড়ে যত বাড়বে ওর জন্য কিন্তু শুধু তারা যাতে কোনো ভাবে আপনারা বললে আমরা শুরু করবো। আসলে ভুল জায়গা হলো যেমন এখন পর্যন্ত যারা টিকলো আজকে তারা টিকলো কালকে লিখিত হয়ে গেল এই 1,143 জন টোটাল প্রার্থী ছিল, টোটাল মানে ছেলে এলে 1,000, মেয়ে ছিল হচ্ছে 143। এই হলো আমার আবেদনের ঠিক ছিল, প্রার্থী তারা অনেক ছিল, প্রাথমিক সফটওয়্যারে যখন ভাব করছে বাকিগুলো নিব হচ্ছে 25+5 30 জন ছেলে, 5 জন হচ্ছে নিব হচ্ছে 30 জনকে। এই জন্য প্রাথমিক ভাবে যারা অনলাইনে আবেদন করছে তাদেরকে আবার সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনিং করে যারা আবেদন করেছে সবাই কিন্তু আবার এখানে সাকসেস হয় নাই, ফরমেটে পড়ে নাই অনেকে, কিন্তু তাদের যে উচ্চতা কম আছে বাইরা সেটা করে প্রাথমিক স্ক্রিনিং একটা উল্লেখযোগ্য সংখ্যক বাদ না যেটা ধন্যবাদ আপনাদেরকে। আমরা সকলে জানি যে মুন্সিগঞ্জ জেলায় সারা দেশের ন্যায় এখানে পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি চলমান রয়েছে, এটা গত 14 তারিখ থেকে আমাদের এখানে শুরু হয়েছে। এই শুরুর দিকে প্রাথমিকভাবে যে কয়েকটি ধাপ আছে এই ধাপের পরবর্তীতে আগামীকাল লিখিত পরীক্ষা। এই পর্যায়ে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমি পুলিশে নিয়োগ দেব এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আপনার আমার অমুকের সাথে পরিচয় আছে, তমুকের সাথে পরিচয় আছে, এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আপনার তারা এই প্রার্থীদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা পয়সা নিয়ে থাকে। এই ধরনের একটি গোপন সংবাদ আমরা পাই, তারপরে কয়েকজন প্রার্থীর সাথে যোগাযোগ করা হয়, তারা এরকম লেনদেন করেছে, আমরা কিছু তথ্যপত্রের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে আলম, তার বাড়ি হচ্ছে মূলত গজারিয়াতে, গজারিয়ার আনারপুরা এবং মুল্লাপাড়া গ্রামে। এই তাকে গ্রেপ্তার করার পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার ফলে আমরা জানতে পারি সে এ পর্যন্ত 5 জন প্রার্থীর কাছ থেকে সে অলরেডি টাকা পয়সা কিছু নিয়ে নিয়েছে। তো যাদের কাছে টাকা নিয়ে নিয়েছে আমরা তখন তার কথা মতো তার বাড়িতে আমাদের একটি টিম যায়, সেই টিম গিয়ে তার বাড়ি থেকে আমরা 6 লক্ষ টাকা উদ্ধার করি। যারা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তারা এই টাকাটি নিয়েছে আমরা সেই 6 লক্ষ টাকা উদ্ধার করেছি এবং প্রভাবলি বা সম্ভবত সে আরও কারো কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে, এই বিষয়গুলো আমাদের তদন্তাধীন আছে, আশা করি আমরা সেগুলো বের করতে পারব। আমরা তাকে অলরেডি গ্রেপ্তার করেছি, তার বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে,
আমরা তাকে বিচার আদালতে উপস্থাপন করব পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। আর এর পাশাপাশি আমি একটা অনুরোধ রাখতে চাই যে আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়, এই যে নতুন পদ্ধতিতে যে পুলিশের রিক্রুটমেন্টের পদ্ধতিটি চালু করেছেন, এটি একেবারে একটি স্বচ্ছ প্রক্রিয়া। এখানে কোনো ধরনের দালালি কিংবা কোনো ধরনের কারো প্ররোচনায় চাকরি পাওয়ার বা চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি একটা অনুরোধ রাখতে চাই মুন্সিগঞ্জের যারা এই কনস্টেবলের রিক্রুটমেন্টে আগ্রহী, এ পর্যন্ত যারা টিকেছেন বা যারা টিকেননি, যারা পরবর্তী ধাপগুলোর জন্য অপেক্ষমান, তাদের প্রত্যেকের জন্য একটা অনুরোধ থাকবে, তারা যেন কোনোভাবেই কোনো দালাল কিংবা প্রতারকের চক্করে কিংবা কেউ লোভ দেয় কিংবা কেউ বলতে পারে যে পুলিশ সুপারের সাথে খাতির আছে, আমার উচ্চতর কর্তৃপক্ষের সাথে খাতির আছে, এগুলো বলে কিন্তু প্রতারণা করতে পারে। সেজন্য আমাদের যারা প্রার্থী তারা যেন বা তাদের অভিভাবক অবশ্যই আমি তাদেরকে সতর্ক থাকতে বলব এবং তারা যেন কোনোভাবেই কোনো দালালের চক্করে কিংবা প্রতারণার ফাঁদে যাতে তারা পাড়া না দেয়। নিঃসন্দেহে তারা তাদের যোগ্যতার ভিত্তিতেই, সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই তারা তাদের চাকরিটি পাবে। স্যার, এই ঘটনাটা আটক আছে এবং আপনার লাস্ট তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তাদের পুলিশের কোনো সদস্য অথবা তারা এই ব্যাকগ্রাউন্ডে নেপথ্যে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারছেন কিনা, যারা এই নিয়োগ প্রক্রিয়া থেকে টাকার বিনিময়ে নিয়ে আসছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি বলছি যে এই নিয়োগ প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ চাইলেও এটাকে অস্বচ্ছ করার কোনো সুযোগ নেই, পদ্ধতিটি পুরোপুরি স্বচ্ছ। যে কারণে এখানে কারো কোনো নামে বা কারো সাথে সম্পর্ক আছে এই বলে তাকে চাকরি দেবে এটা কোনো সুযোগ নেই, এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোনো ধরনের কোনো ঊর্ধ্বতন পুলিশ কারো কথাই তিনি এখনও বলেনি। মূলত আসলে সে হয়তো বা করতে চেয়েছেন যে অনেকজনের কাছে হয়তো কিছু টাকা পয়সা নিলেন, এরপরে যা চাকরিটা হয়ে গেল সে হয়তো বলতে চাবে যে আমি চাকরিটা দিলাম, এটা বলে হয়তো তার টাকাটা কিন্তু সে দিয়ে নিল, এইভাবে সে কিন্তু প্রতারণা করতে পারে। এই জন্যই কিন্তু আমাদের যারা প্রার্থী এবং তাদের অভিভাবক তাদের কিন্তু খুবই সচেতন থাকা দরকার। তো যে যারা টাকা দিয়েছেন তাকে, তারা যে প্রার্থী, তাদের ব্যাপারে কি কোনো আপনাদের বিধিমালের ব্যবস্থা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরুন আমরা ডেফিনেটলি যারা টাকা দিয়েছেন, আমরা প্রাথমিকভাবে যে পাঁচজনের কাছে টাকাটা নিয়েছেন আমরা যতটুকু খোঁজ নিয়েছি, পাঁচজন এখন পর্যন্ত প্রাথমিক টেস্টেই আপনার যে ফিজিক্যাল এন্ডিভেন্স টেস্টে কিন্তু কোয়ালিফাই করেনি, অতএব তারা তো এমনিই বাদ পড়ে গেছে। তারপরে আমাদের ইনভেস্টিগেশনে যদি আরও কারো নাম আসে ডেফিনেটলি আমরা তাদের সম্পর্কে খোঁজ খবর রাখবো, এবং কেউ যদি তার যোগ্যতা দিয়ে চাকরি পায় সেক্ষেত্রে তো আমি তাকে ফেরানোর কোনো স্কোপ পাই বিষয়টা, কিন্তু যদি প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তিনি যাহলে যিনি নেবেন তার বিরুদ্ধেও কিন্তু আইনের ব্যবস্থা করা, এবং যাকে দেবেন তিনিও, এবং এই চাকরির যে কোনো পর্যায়ে যদি কেউ প্রতারণামূলকভাবে কিংবা তথ্য গোপন করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে কিংবা জাল জালিয়াতির কোনো আশ্রয় নেয়, সেটা কিন্তু যে কোনো পর্যায়ে তার চাকরি চলবে, যে যখন ধরা পড়বে তখনই কিন্তু তার চাকরি চলবে। আমাদের এই ইস্যুটা শেষ, আরেকটি ইস্যু আমরা কথা বলতে চাই, 28 তারিখ ইলেকশন নভেম্বর, তো চরাঞ্চল এখন উপলব্ধ কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, পুলিশের অবস্থাটা নির্বাচন দিন সম্পর্কে।